অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আমেরিকার কূটনীতিক ও অন্যান্য প্রশাসনিক কর্মীদের রহস্যজনক অসুস্থতার ক্রমিক ঘটনাগুলো তদন্ত করছে আমেরিকা। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত ভিয়েনায় আমেরিকার 20 জনের বেশি কর্মকর্তার রহস্যজনক অসুস্থতায় আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। ভিয়েনায় রহস্যজনক অসুস্থতায় আক্রান্ত কর্মকর্তারা যেসব লক্ষণের কথা বলছেন তার সঙ্গে হাভানা সিন্ড্রোমের মিল রয়েছে। হাভানা সিন্ড্রোম মস্তিষ্কের একটি রহস্যময় রোগ, এটির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তবে আমেরিকার বিজ্ঞানীরা বলছেন মাইক্রোওয়েভ তেজস্ক্রিয়তার কারণে হয়তো এই রোগ দেখা দিতে পারে। 2016-17 সালে প্রথম কিউবারে এই রোগ ধরা পড়ে। ওই সময় হাভানায় নিযুক্ত আমেরিকান ও কানাডার কূটনীতিকরা মাথা ঘোরা, ভারসাম্য হারানো, কানে কম শোনা এবং কোনো কিছু নিয়ে উদ্বেগের মতো উপসর্গ দেখা দেওয়ার অভিযোগ করেছিলেন। কিউবার বিরুদ্ধে সৈনিক হামলা পরিচালনার অভিযোগ আনে ওয়াশিংটন, তবে হাভানা দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করে। এতে উভয় দেশের সম্পর্কে উত্তেজনা ছড়ায়। 2019 সালে এক গবেষণায় হাভানা সিন্ড্রোমে অসুস্থ হওয়া কূটনীতিকদের মস্তিষ্কের অস্বাভাবিকতা থাকার কথা উঠে আসে, তবে কিউবা প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে। ভিয়েনায় এই রোগে আক্রান্তের খবর শুক্রবার প্রথম প্রকাশ করে নিউ ইয়র্কের সাময়িকী। পরে স্টেট ডিপার্টমেন্টও তা নিশ্চিত করে জানিয়েছে তারা জোরালোভাবে তদন্ত করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে জানিয়েছে এই ঘটনার বিস্তারিত জানতে মন্ত্রণালয় ওয়াশিংটনের সঙ্গে যৌথভাবে কাজ করছে। ভিয়েনা দীর্ঘদিন ধরে কূটনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত। শীতল যুদ্ধের সময় গুপ্তচরবৃত্তির হটস্পট হিসেবে পরিচিতি পেয়েছিল শহরটি। আমেরিকার মতো অনেক দেশের কূটনৈতিক উপস্থিতি রয়েছে এখানে। শহরটিতে 2015 সালের ইরান পারমাণবিক চুক্তি পুনরায় কার্যকর করতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। বিশ্বের বিভিন্ন শহরেও একই অবস্থায় আক্রান্তের কথা জানা গেছে। তবে আমেরিকার কর্মকর্তারা বলছেন হাভানা ছাড়া যে কোনো শহরের তুলনায় ভিয়েনায় আক্রান্তের সংখ্যা অনেক বেশি। জুন মাসে স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন অসুস্থতার এই ঘটনাগুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করার ঘোষণা দিয়েছিলেন। আশা আসান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।